নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন প্রত্যেককেই অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন কিছুদিন আগে বেরিয়েছিল এবং তার অলরেডি অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তার কিন্তু ফিজিক্যাল টেস্টের ডেট বেরিয়েছে এবং সেই নোটিফিকেশনে কোন কোন ডিস্ট্রিক্টে কবে আপনাদের ফিজিক্যাল টেস্টের ডেট রাখা হয়েছে এবং কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, প্রত্যেকটি বিষয়ে আমরা এক এক করে আলোচনা করব। অবশ্যই যারা অ্যাপ্লিকেশন করেছিলেন একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন। শ্রদ্ধেয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে। দেখে নিন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলসে কী রাখা হয়েছে। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র অর্থাৎ কারা দপ্তরে 249 জন পুরুষ কারাপ্রহরীর শূন্যপদ পূরণ করার উদ্দেশ্যে শারীরিক যোগ্যতার পরীক্ষা নেওয়া হবে। 27 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর 2022 ইং তারিখ পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই আসল আধার কার্ড নিয়ে আসতে হবে এবং শারীরিক যোগ্যতা নির্ধারণ করার সময় দেখাতে হবে। অর্থাৎ আপনাকে যে ডকুমেন্টসটা ক্যারি করতে হবে সেটা হচ্ছে আধার কার্ড নিতে হবে আপনাকে, অন্যান্য কোনো ডকুমেন্টস আপনার কিন্তু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ক্লিয়ারভাবে কিন্তু সেটা দেওয়া হয়েছে। এই শারীরিক যোগ্যতা পরীক্ষা দিতে ইচ্ছুক পুরুষ প্রার্থীরা বিস্তারিত জানার জন্য কারা মহানিরীক্ষকের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু লগ ইন করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো চলুন আমরা এবার গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে চলে যাচ্ছি, কোন কোন ডিস্ট্রিক্টে কত তারিখে আপনাদের ইন্টারভিউ রাখা হয়েছে। প্রথমেই দেখি আপনাদের ইন্টারভিউ যেটা শুরু হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে, ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2022 থেকে 30 ডিসেম্বর 2022। এবার আপনারা কিন্তু এখানে ডিটেলসগুলি দেখতে পারবেন, নেম অফ সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট কভার্ড, ভেনু এবং টোকেন নাম্বার দেওয়া হয়েছে। আমরা একটা আলোচনা করে নিচ্ছি, ডিস্ট্রিক্ট কভার যেটা হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্টের জন্য প্রথমেই রাখা হয়েছে, আমরা একটা আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি, বাকিগুলি আপনারা নিজেরাই বুঝে যাবেন। ভেনুতে দেখে নেবেন কোথায় রাখা হয়েছে, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্লে গ্রাউন্ড KLS, এই গ্রাউন্ডে কিন্তু আপনাদের টেস্টটা নেওয়া হবে এবং সঙ্গে কিন্তু টোকেন নাম্বার দেওয়া হয়েছে। দেখুন 1 থেকে 550 পর্যন্ত যারা আছেন আপনারা প্রত্যেকে একটি টোকেন নাম্বার পেয়েছেন, সেই টোকেনে আপনাদের টোকেন নাম্বার লেখা আছে। 1 থেকে 550 মধ্যে যারা আছেন 27/12/2022 সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে, এই টাইমের মধ্যে আপনারা কিন্তু চলে যাবেন। 551 থেকে 1100 পর্যন্ত যাদের টোকেন নাম্বার আছে আপনারা 28/12/2022 এই ডেটে চলে যাবেন। এইভাবে টোকেন নাম্বার অনুযায়ী ডেটগুলি দেওয়া হয়েছে সেটা আপনাকে দেখতে হবে, আমরা উদাহরণস্বরূপ একটি ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইভাবে আপনার প্রত্যেকের ডিস্ট্রিক্টের কিন্তু ভেনু যেটা আছে সেটা আপনারা দেখবেন। গুমতি ডিস্ট্রিক্টে রাখা হয়েছে ডিস্ট্রিক্ট স্পোর্টস কমপ্লেক্স, যেটা ভগিনী নিবেদিতা স্কুল গ্রাউন্ডে আপনাদের নেওয়া হবে। সিপাহী জেলা পুলিশ গ্রাউন্ড অফ এডিনগর নেওয়া হচ্ছে। সাউথ ডিস্ট্রিক্টের নেওয়া হবে বিলুনিয়া বিদ্যাপীঠ HS স্কুলের মধ্যে এবং খোয়াই ডিস্ট্রিক্টে নেওয়া হবে এয়ারপোর্ট গ্রাউন্ড অফ খোয়াই। ধলাই ডিস্ট্রিক্টের যারা আছেন আপনাদের কমলপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে নেওয়া হবে। নর্থ ডিস্ট্রিক্টে যারা আছেন BBI গ্রাউন্ড ধর্মনগর নেওয়া হবে। আপনাদের ভেনুটা দেখবেন এবং টোকেন নাম্বার অনুযায়ী ডেটগুলো ম্যাচ করবেন, উল্লেখিত ডেটে আপনারা সরাসরি চলে যাবেন সেই গ্রাউন্ডে এবং যাওয়ার সময় অবশ্যই আপনার আধার কার্ডের অরিজিনাল কপি এবং জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবেন, অন্য কোনো ডকুমেন্টস নিয়ে যাওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশন, যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে সকল ক্যান্ডিডেটসের কাছে আমাদের ইনফরমেশনটা গিয়ে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের ভিডিও দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।